আসসালামু আলাইকুম। আজকে যাব বগুড়া বেহুলার পাশর ঘর বা কুকুলমেট আর মস্তনগড়, এই দুটি জায়গা ঘুরে আসার জন্য আর কি। এখন আসি নওগাঁ বগুড়া রোডে, মানে এটা আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে বাজে রোড। হাইওয়েতে কেন মানে ইট বিছানা থাকবে ভাই? এটা কি কোনো কথা? আমরা প্রায় চলে আসছি গোকুলমেট বা বেউলার বাসরঘরের এখানে। তো এই জায়গাটি সম্রাট অশোক নির্মাণ করেছিলেন আমার জানা মতে, আর এখানে আছে প্রায় 172টি চার কোণা কক্ষ সহ একটি মঞ্চ এখানে আছে আর কি। আর মোটামুটি 1934 থেকে 36 সালে এনজি মজুমদার এটি খনন করছিল, তারপরে আর কি মন্দির উন্মোচিত হয়েছিল এখানে আর কি। তো এতটুকুই জানি আমি, ইনফরমেশান শেয়ার করলাম। আমরা এখন যে চলে আসছি ফাইনালি ভিতরে ঢোকা যাক, চলেন। চলে আসছে মহাস্থানগড়ে। তো মহাস্থানগড় ছিল মূলত পুণ্ড রাজ্যের রাজধানী, আর এখানে মূলত চীন ও তিব্বত থেকে আর কি ভিক্ষুরা আসতো পড়াশোনা করতে। আর পরবর্তীতে 1808 খ্রিস্টাব্দে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন প্রথম মহাস্থানগড়ের অবস্থান চিহ্নিত করেন। পরবর্তীতে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম প্রথম এই প্রাচীন নগরীকে পুণ্ড নগরের রাজধানী রূপে চিহ্নিত করবে। এটাই ছিল আর কি ছোট্ট ইতিহাস মহাস্থানগড় নিয়ে। আর আমরা এই মুহূর্তে চলে আসছি মহাস্থানগড়ের সামনে, ভিতরে ঢুকে ঘুরে আসা যাক।
দেখতে পারছিলাম মহস্তানগড় জাদুঘরের মধ্যে। তো জাদুঘরের ভিতরে যেহেতু ভিডিও করার পারমিশন নেই বা ছবি তোলার পারমিশন নেই, জাদুঘরের বাইরের কিছু মূর্তির দৃশ্য আপনাদেরকে দেখাইলাম একটু আগে। এখন তো এই আর কি বের হয়ে গেছি আবার আছে এর উদ্দেশ্যে।